Hello everyone, welcome to my channel Jyotishgyan. I'm Astrologer Taporaj Roy. এই তান্ত্রিক ক্রিয়াটি করলে সাধক ভূত ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারে এবং ইনটিউশন পাওয়ার বেড়ে যায়। এটি বসন্তকালে করতে হয়। বসন্তকালে সন্ধ্যের সময় এক মাস এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হলো ওং হ্রিং আগচ্ছ সুরসুন্দরী স্বাহা। তারপর রাত 12টায় পূজা করবে মাতা রূপে এই দেবীকে। জপ করার সময় কোনো রকম ভাবে ওঠা যাবে না, একাগ্র চিত্তে জপ করতে হবে। এই দেবীর নাম হলো সুরসুন্দরী দেবী। এই সুরসুন্দরীর ছবি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই দেবীরই পূজা করবেন। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।